Hello? Excuse me? Hello? আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, একটু পরে আবার চেষ্টা করুন। মানে লাস্ট ওয়ান? ইয়েস। এক্সকিউজ মি, কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি, দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই, আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারাই গেছি। ইস, কি লাক আপনার! মানে মানে আমি গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছি, কিন্তু হারাইতে পারতেছি না, আর আপনি না চাইতেও পেয়ে গেলেন। কি বলতেছেন এগুলা? আমি সিরিয়াস, পারলে আমাকে একটু হেল্প করুন, আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। একদিনের জন্য ট্যুরে আসছেন? ওয়ার এ স্যাড লাইফ। হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর, টেল মি হাউ ক্যান আই হেল্প। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা, আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। এখন আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। জি। আর সেটা আমি কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। ও কাম অন, আপনার কি মনে হয় এই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে মানে কিছু না। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি স্টপ। হুম, আপনি আপনার নাম বলবেন, তারপর আমি আমার আমরা একে অপরকে জেনে যাব, কোথায় থাকেন, কি করেন। ও ওয়াও, সেম পিঞ্চ, হোয়াট এ স্মল ওয়ার্ল্ড হয়ে যাবে। অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, আপনাকে লেম লেম জোক শোনাতে হবে, ইমপ্রেস করার ট্রাই করতে হবে, অনেক টাফ। আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, আই এম সরি, আমি সিঙ্গেলই ভালো আছি। মানে কিসের সাথে কি? আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম। পরিচয় হয়ে কি লাভ, এমনি তো ভালো, আমি আপনার কাছে আগন্তুক, আপনি আমার কাছে। হুম, জানেন এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন? যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা কিভাবে হেঁটেই যাব? না না, আমরা তো উড়ে উড়ে যাব, আমার জাদুর একটা কার্পেট আছে, আমি ওকে কল দিছি, ও আসতেছে। আপনি না বুঝছেন, ভালো হয়ে যান। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম তোদের একটু ওয়েট করতে, এখন এত বড় জায়গা আমি কই খুঁজবো? আমার ঢাকায় কত কাজ আছে, তোদের বলছিলাম, ও বললো আর তোরা নাচতে শুরু করে দিলি, এখন আমি কই খুঁজবো ওরে? আমার কি আর কোনো কাম নাই, ওরে খুঁজবো সারাদিন, এত বড় জায়গা কই খুঁজে পাবো? ফোনটা বন্ধ করে রাখছে। আমি কি জানি ও কই গেছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম তাই আগে আগে দৌড় দিছি। আমিও অনেক এক্সাইটেড ছিলাম, তার পিছে পিছে চলে আসলাম। আরে শুধু তুই না, আমিও তো অনেক এক্সাইটেড ছিলাম। আচ্ছা দেখ না, সমুদ্রের পানি নীল কেন, কেউ কি নীল রং ঢেলে দিছে নাকি? এই তুই থামবি, উল্টাপাল্টা কথাবার্তা খালি, আর একটা কথা বলবি তো ধরে ধরে থাপড়াবো এক একটারে। আরে আরে খোঁজ তাড়াতাড়ি, আমার আজকে ঢাকা ব্যাক করতে হবে। আমাকে না পেয়ে মনে হয় অনেক টেনশন করতেছে, চলেন চলেন তাড়াতাড়ি যাই। চলেন। হ্যাঁ
কি আইরা কই তুমি ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো, কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি। আমাকে বলতে দিবা তো, কোথায় আমাকে রেখে চলে আসছো? আমি কেমন আছি জিজ্ঞেস করবা, তার উল্টো আমাকে ঝাড়তেছো। এখন তো শুধু ঝাড়ি দিচ্ছে, বিয়ের পর যে কি হবে। উনি কে? ও আচ্ছা, পরিচয় করে দিই, উনি হচ্ছে আমার ফ্রেন্ড, এই রাস্তায় পরিচয় হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা শোনো, আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে, আমার ঢাকা অনেক কাজ আছে, আমরা এখনই ব্যাক করছি। মানে কি, আজকেই তো আসলাম, একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা, একটু একটু ঘুরি। হ্যাঁ হ্যাঁ, দেখ তো কি শুরু করছো, খালি যাইতে চাই। তুই ওর সাথে জয়েন করিস না, কোম্পানি থেকে বের করতে কিন্তু আমার 2 মিনিট লাগবে না তোদের। তুই বারবার কোম্পানি থেকে বের করে দেওয়ার ভয় দেখাস, আমরা তোর বন্ধু না, এভাবে অপমান না করলেও হয়। চুপ থাক, মেজাজ এমনি অনেক খারাপ আছে। আচ্ছা আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে, আর বিচে কোনো মানুষ না, এদিকে তো অনেক মানুষ, ওইদিকে সুন্দর একটা ভিউ পাবেন, আই গেস আপনাদের ভালো লাগবে। হ্যাঁ চল না ভাই, যাই প্লিজ ভাই, চল চল ভাই প্লিজ, যাই যাই ওইদিকে যাই। হ্যাঁ চলো না, যাই প্লিজ, চলো না প্লিজ, সুন্দর ভিউ পাবেন, এটুকু অ্যাসিওর করতে পারতেছি। আচ্ছা চল চলো। আরে পানি খুঁজতে খুঁজতে জীবন শেষ, পানি আনছি রে ধর। হাই রে ভাই, পানি আনতে তুই এত দূরে। আচ্ছা তোমরা থাকো, আমার একটা ফোন আসতেছে ক্লায়েন্টের, আমি ক্লায়েন্টের সাথে একটু কথাটা বলে আসতেছি, একটু থাকো। হ্যাঁ এখানেই বসো, থাকো না। আচ্ছা আমরা কি সেলফি তুলি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোল তোল। আচ্ছা তোরা তোল, আমি একটু আসতেছি। হ্যাঁ আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না কিছু না। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি, অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় না, কথাগুলো শেয়ার করলে না পুরনো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। ফ্যাক্টস শুরু করব। এরশাদ, সময়টা ছিল তখন, হ্যাঁ আমি ক্লাস 8-9 পড়ি, বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি, এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না, এত সুন্দর করে কথাগুলো লিখতো। চিঠিতে যে ফিলিংগুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল জানেন, ও প্রত্যেকটা দিন চিঠি লিখত, প্রত্যেকটা দিন, আর এত সুন্দর করে চিঠি লিখত, আগেই তো বললাম মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে যাই। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম, এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছিলাম। ইউ নো আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সব কিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। এই আইরা, আচ্ছা আমাকে ডাকতেছে, আপনিও আসেন না? না না না, ইউ গাইজ ক্যারি অন। আরে চলেন না, আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডদের মধ্যে কাউকে হাড্ডি হতে চাই না।
আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা, এই খুব চার্মিং আবার খুব ডিপ্রেসড। আমি রিকোয়েস্ট করতেছি চলেন। আচ্ছা চলেন। আচ্ছা শোনো, যে এই ছবিটা, হ্যাঁ ঠিক আছে, আর শোনো যে ব্লগটা যে করছিলাম না, আরে আমি বলতেছি না, আমার ইউটিউব চ্যানেলে অনমিলন হবে এই ব্লগ, আমি জানি মামা হবে। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম। আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল আর কি। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? আচ্ছা সরি, আই এম সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না না, ওনার কাজ আছে না, রাইট ব্রো? হ্যাঁ আপনারা যান ওইদিকে, হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে। ইউ গাইস ক্যারি অন, হ্যাভ এ গ্রেট ডে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন, ওনার কোনো কাজ নাই, উনি এখানে ঘুরতে আসছে, উনি যাবে আমাদের সাথে, চলুন। আয় তোরা আয়। ওইসব খেলনা বন্ধু টন্ধু দেখাই লাভ নাই রে ভাই, আমরা ভয় পাই না। ছোটবেলায় দুই গ্লাস করে বনবিটা খাইতাম। আচ্ছা ভাই মালগুলো চুপ করান তো, সব যা আছে বেগুন বাই করি দে, নলি গুলি গড়িয়ে দে, বিসি বিসি উড়াই দিউ। ভাই আপনারা কি বলতেছেন, আমরা কেউ কিচ্ছু বুঝতেছি না। আরে যা যার কাছে যা আছে সব বাই করেন না, ওদের টাইম ওয়েস্ট করতেছেন কেন? চালু চালু। আপনি হাত দেন না কেন? আপনারা কেউ চিনে না, বাঁচতে চাইলে চুপ থাকেন, ইটস বেটার সবাই চুপ থাকেন। ভাই 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 ওইটা ওইটা বের করেন না ভাই, ভাই ওটা ওটা বের করেন না, ওটা আমার পার্সোনাল জিনিস একটা। আপনি আপনি বাকি যা খুশি নেন, আমার ব্যাগের সব কিছু নিয়ে যান, আপনি ওই বক্সটা টাচ করেন না প্লিজ। আমরা কারো পার্সোনাল জিনিসে হাত দিন। এই রাখতো, রাখ ফালতু জিনিস। ওইটা দেখ ওইটা দেখ, ওইটার মধ্যে মাল আছে মনে ভালো। দেখ দেখ কী তোর এমন করস কিনলে গা। একটু একটু যাই ভাই, চাপসে অনেক। চালাকি? হ্যাঁ আমার লোকে চালাকি করস? হ্যাঁ চাপসে, হিসু আসছে, একের দাঁড়া থাক। আমারও না ভাই একটু চাপসে ভাই। চুপ থাক, চুপচাপ স্টিল রোবটের মতো দাঁড়া থাকে, নাহলে একেবারে বিচি গলা দেবো, একেবারে বিচি গলা দেবো। কামটা করলি কি তুই? এটা আমি বুঝলাম না, তোরা কি লোক কি লয়েছে? আমি এটি পুরো আপনি দূষণ করে দিল, বাসায় দিল এদিকে মুত্তা, লয়ে যা এটা, এটা লয়ে যা পাল, বাইরে থেকে পোলা পায় না এখানে মুতে, কক্সের বাজার ভাষা লয় পুরা দূষণ করে লয় এলাকা। ওস্তাদ বান্ধেন, এটা লয়ে যা তুই। এই পিস্তল লয়ে যা, কই যাস এটা সারা। যাইতেছি ভাই যাইতেছি তো। আরে ভাই যাস না। এনে এনে এনে, আর যাওয়া দেবো না, একটু সামনে যাইতাম ভাই। না না না, আর যাওয়া দেবো না, এনেই দাঁড়াও। তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি। আসতেছে তো ভাই, একটু ওয়েট করেন। আরে ভাই তোর তো আমার সুবিধার মনে হইতেছে না ভাই। ইলেকট্রনিক জিনিস নাকি, বাটন ক্লিক করলেই চলে আসবে, একটু ওয়েট করেন। অনেক হয়েছে তোমাদের কাহিনী ব্রাদার, অনেক হয়েছে, তোমাদের দাদা চলে আসছে এখন, চলো চলো চলো।
চলো হাত উঁচা করো, হাত উঁচা করো, হাত উঁচা করো, চলো 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 চলো। চল 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 সামনে চল সামনে চল, এই আসতে এদিকে 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 দাঁড়া, চুপচাপ এদিকে দাঁড়া। একটা কামড় যদি ঠিকঠাক করতে পারো, চুপচাপ দাঁড়ায় থাক, চুপচাপ। তোমরা বেরো বেরো বেরো, ব্যাগ নাও ব্যাগ নাও, যা যা ব্যাগ নাও, ব্যাগ দাও, আমার ব্যাগটা দাও, আমার ব্যাগটা দাও। তোরে আমি অনেক চালাকি হয়েছে, পিছিয়ে দাঁড়া পিছিয়ে দাঁড়া পিছিয়ে দাঁড়া, ধরা কি করবি এখন বল, কি করবি? দৌড়াও 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 দৌড়াও, আর দৌড়াতে পারতেছি না। ওরা কই? ওরা তো ওই দিকে দৌড় দিল, তারপর আর দেখি নাই। আচ্ছা আমরা এখানে একটু ওয়েট করি, কি বলেন? হ্যাঁ করা যায়। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে? লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন, কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেয়া নেওয়া হতো, ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি, কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই, আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আমার একটা কল আসে, তোর যা ইচ্ছা কর, আমি কথা বলে আসি।
নীরব, এটা নীরব ছিল, নীরব ছিল, আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। আবার এত কাছে পেয়েও হারিয়ে ফেললাম। আরো আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না, আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম। কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না, কিন্তু আমি সেদিন এসেছিলাম। আরো আমি এসেছিলাম, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসনি, কখনো আসনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে, হয়তোবা পারে, জানি না। ভালো থেকো আর ভালোবাসা নিও, আরো নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি। হ্যালো। হ্যাঁ ওস্তাদ, আমার পেমেন্টটা পেয়ে যাবা? আচ্ছা ঠিক আছে তাহলে।